পরিমণি একজন বাংলা চলচ্চিত্রের একজন বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা? না, কে বলছো? হুসেন সে প্রথম সারির নায়িকা কে বলছো? মিডিয়া তো এক আমাকে বলতে দাও, তোমার প্রশ্নের উত্তর শেষ করি। তোমরা একজনকে আকাশে তুললো কেন? পরিমণি কোন হিট ছবিটা আছে? দেখতে সুন্দরী, ফিগার ভালো, সব ঠিক আছে। দর্শকরা বলছে না, তোমরা বলছো, তোমরা মিডিয়ার লোকগুলো এগুলোকে ছড়াচ্ছ। সালাম স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি। স্যার আপনার শরীরে কি অবস্থা প্রথমে জানতে? আছি, ভালোই আছি সব দিক থেকে। সব দিক থেকে না তো স্যার, সম্প্রতি ঘটে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন অ্যাক্টরসদের নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, কারো বাসায় মদ পাওয়া যাচ্ছে, কারো বাসায় ইয়াবা পাওয়া যাচ্ছে, আসলে এই চলচ্চিত্রের অবস্থার জন্য আসলে কারা দায়ী মনে করছেন আপনারা? কি তুমি কি চলচ্চিত্রের খারাপ দিকটা জানতে? তুমি আমার কাছে আসছো কিনা আমি জানি না। চলচ্চিত্রে ইয়াবা পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে কোনো ঘরে, তো এটা বলো না কেন? অনেকের ঘরে কোনো স্বরূপ আছে, এটা জিজ্ঞেস করো না কেন? আসলে সব সময় তো মানুষ নেগেটিভটাই, না 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 না, আমরা নেগেটিভটা কেন? শুধু নেগেটিভ হলে হবে নাকি? পৃথিবীতে এক দুজন মানে শ্রেষ্ঠ মানব ছাড়া কার টুকিটাকি দোষ না আছে? নবী পয়গম্বর ছাড়া সবারই টুকিটাকি দোষ থাকে। তো আপনি একজন প্রবীণ, তো এখন কারাগারে মত পাওয়া যাচ্ছে বা কারাগারে এবার পাওয়া যাচ্ছে, এই পাঁচটা আঙ্গুল, এটাও আঙ্গুল, এটাও আঙ্গুল, এটাও আঙ্গুল, এটাও আঙ্গুল, এটাও আঙ্গুল, কিন্তু একটা আঙ্গুলের সমান না, সমান না। তো কেউ ভালো কেউ মন্দ, এটা নিয়ে এই পৃথিবী। তো কারো ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে, কারো ঘরে নামাজের বিছানা পাওয়া যাবে, কারো ঘরে সুন্দর ক্রেস্ট বানানো থাকবে, কোনো ঘরে সুন্দর একটা আর্ট থাকবে, কোনো ঘরে পবিত্র হোলি কোরআন থাকবে। পৃথিবীর মানুষের সব কিছু মিলে এই মানুষ, এই তো। স্যার সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। ওই একই কথা, আমার ঘরে ঘটনা কেন? আমাকে নিয়ে ঘটনা কেন? শাবানাকে নিয়ে কোনো ঘটনা ঘটে না কেন? আলমগীর সাহেবকে নিয়ে কোনো আলোচনা এরকম হয় না কেন? এক দুজন কয়েক কিছু লোক ভালো, কিছু লোক মন্দ, মন্দ লোকের ঘটনাগুলো তুলে ধরে, ভালো লোকের ভালো ঘটনাগুলো তুলে না। মিডিয়া মনে করে ভালো কথা বললে ওটা বিক্রি হবে না, ওটা দেখবে না, মন্দগুলি তুলে। আর ওই মিডিয়ার এসব কারণেই মানুষ আমাদের চলচ্চিত্রের মন্দ দিকটা দেখে, দেখে দেখে ভাবে যে আমরা বোধহয় সবাই মন্দ। আমি তো পাঁচ অক্ত নস করি, আমি তো জীবনে মদ খাই না, মদ তিতারা মিষ্টি আমাকে কেউ জিজ্ঞেস করে বলতে পারবো না। জীবনে কোনো মেয়ের গায়ে ওই সেন্সে স্পর্শ করি নাই, এটা তোমরা বলছো কোনো দিন? না না, তোমরা পরিমণির সম্বন্ধে, আমি ইনডাইরেক্ট পরিমণির সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছো। আসলে স্যার পরিমণির সম্বন্ধে না, হ্যাঁ এটাই, কারো ঘরে মদ কারো ঘরে এবার পাওয়া যায়, ওটা তো ওই দুদিন কালকে মিডিয়াতে সব কিছু আসছে বলেই তো প্রশ্নটা করলাম। করতেই পারো, করতেই পারো, তোমরা আসছো এখানে এটা মিডিয়াকে ভালোভাবে শো করার জন্য। না আসলে বিষয়টা স্যার, যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু পরিমণি একজন বাংলা চলচ্চিত্রের একজন বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা। না, কে বলছো? হুসেন সে প্রথম সারির নায়িকা কে বলছো? মিডিয়া তো এক আমাকে বলতে দাও, তোমার প্রশ্নের উত্তর শেষ করি। তোমরা একজনকে আকাশে তুললো কেন? পরিমণি কোন হিট ছবিটা আছে? দেখতে সুন্দরী, ফিগার ভালো, সব ঠিক আছে, কিন্তু আমরা সব ঠিক আছে, কিন্তু পরিমণি কয়েকজনের একজন, এটা কে বলছে তোমাকে? এটা আমাকে আগে বলতে হবে, কে বলছে? তোমরা মিডিয়ার কিছু লোক, এখন বেশি বললে চামচাম হয়ে যাবে, তোমরা কিছুটা চামচামি করে কথাটি বলো। আমার মনে হয় বিরাট কিছু, সে কীভাবে মৌসুমীর কথা বললাম না কেন, স্বপ্নের কথা বললাম না কেন? ক্রেজ মানুষ, সিনেমা হলের গেট ভেঙে যায়, বুকিং ভেঙে যায় টিকিটের জন্য, মৌসুমী, স্বপ্নুর, তারপর নায়িকাদের কথা বলতেছি, সাবানার সময় সাবানা, ববিতার সময় ববিতা, চম্পার সময় চম্পা। তো ওই ফিল্ম ইন্ডাস্ট্রির বিরাট কিছু তোমাদেরকে কে বলছে? কে? এটা আগে আমাকে বলো, তারপর বাকি উত্তরটা দেবো। কিন্তু স্যার চলচ্চিত্রের নাম ভাঙিয়ে তো এসব কিছু? না, নাম ভাঙানোর কথা আলাদা জিনিস, সেটা একদম কোয়াইট ডিফারেন্ট থিংস কথা। এটা নাম ভাঙে অনেকেই, ওই যারা রাজনীতি ছোটখাটো রাজনীতি, ওরাও তাদের নাম, যাদের নাম নাই তারা নাম ভাঙায়, যারা ওই মিডিয়াতে মানে কাজ করে তারাও অহেতুক অনেক কথা বলে ওরা নাম মানে নিজেদের নাম প্রচার করতে চায়। সাংবাদিকদের মধ্যেও এটা হয়, প্রতিটা ক্ষেত্রেই এটা হয়, ভালো আছে মন্দ আছে।
তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন যে পরিমনি বাংলাদেশ সেই লেভেলে কোনো নায়িকা না? আমি এটা মুখ দিয়ে বলবো কেন? মানুষ পরিমনিকে চিনে কয়জন? এখন এখন চিনতেছে বেশি। পরিমনির তো উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্র আসে না, চিনবে কেন? শাবানাকে চিনে চলচ্চিত্র দিয়া, রাজ্জাক ভাইকে চিনে চলচ্চিত্র দিয়ে, ববিতা ম্যাডামকে চিনে চলচ্চিত্র দিয়ে, মৌসুমীকে চিনে চলচ্চিত্র, দেলোয়ার জাহান ঝুন্টুকে চিনে চলচ্চিত্র, কাজী হায়াতকে চিনে চলচ্চিত্র। তো চলচ্চিত্র দিয়ে আমাদেরকে চিনবে, তো তার সেই চলচ্চিত্রগুলো কোথায়? কোন ছবিটার ক্রেজ? আমি ওই যে লিমা আর উমর সানিকের একটা ছবি করেছিলাম প্রেম গীত, এখন আমরা জয় জয়কার, আমি এই বিল্ডিংটা বসে আছি প্রেম গীতের, 1 লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটা করেছিলাম, 6 তলা বিল্ডিংটা। তো ওর বেলায় এটা কোথায়? তো ওকে নিয়ে তো না জানা যে করছো কেন তোমরা? ওই যদি ওর যদি অন্যায় হয়ে থাকে এটা আইনগতভাবে তার শাস্তি হবে, আর যদি অন্যায় না করে অহেতু হয়ে থাকে সে ছাড়া পাবে। তো এটা নিয়ে তোমরা একেবারে আকাশে উঠে গেছো। কিন্তু স্যার দোষটা তো আপনাদের চলচ্চিত্র অঙ্গনে না, কেন চলচ্চিত্র অঙ্গনে হবে? দর্শকরা বলছে না, দর্শকরা যা ইচ্ছা বলুক, ওদের বিরুদ্ধে আমাদের কিন্তু বলার নাই। ওরা আছে বলে আমাদের, আমরা চলচ্চিত্র নির্মাণ করি, ওরা ভালো বলবে মন্দ বলবে বলুক, দর্শকরা বলছে না, তোমরা বলছো, তোমরা মিডিয়ার লোকগুলো এগুলোকে ছড়াচ্ছ। একটা মেয়ে এই কি করছে? সে মেয়েটা কি তার ঘরে মদ পাওয়া গেছে? এটাই তো নাকি আর কি আছে? শুধু মদ না স্যার। হ্যাঁ বলো বলো। আর হ্যাঁ একই তো কথা, একই তো কথা। এরকম সমাজে আরো লোকজন আছে না যারা চলচ্চিত্রের না, তারা তারা তাদের মধ্যে এরকম আছে না? কিন্তু এরকম তো অভিযোগ, ওকে নিয়ে তোমরা এত কথা বলছো কেন? সে কি করছে? সে ক্রাইম করছে, সে মানুষকে ঠকেছে, মানুষকে সে গুলি কার করে শত্রুতা করে কাউকে গুলি করাইছে। হ্যাঁ এই অভিযোগগুলো আসছে যে মানুষকে সে বিভিন্ন সময় অভিযোগ আসছে, কিন্তু প্রমাণটা কোথায়? নির্দিষ্ট প্রমাণ আমি সব বুঝি, কিন্তু আমি তখনই একজনকে দোষী সাব্যস্ত করবো যে হাতে না, যেমন ওই যে তার ঘরে মদের বোতল পাওয়া গেছে, এই পাওয়া গেছে, তোমরা এটাকে বার বানিয়ে ফেলছ। তার তার বাড়িতে গিয়ে বার মানে অনেকে গিয়ে সেখানে মদ খায় নেশাযুক্ত, তার বাড়িতে গিয়ে কিনে মদ খায় কেউ? সে কি বিক্রি করার জন্য ওগুলি বানাইছে? বিক্রি করার জন্য করে নাই, তার ঘরে মদ, এটা অপরাধমূলক, দেখলে মনে হয় যে এটা ভালো মানুষ করে না। এটা ঠিক আছে বার বানাইছে, তোমার শব্দটা প্রয়োগিত করো তোমরা অন্যরকম। আমি কিন্তু ওর পক্ষে কোনো কথা বলছি না, সে যা করছে এই জিনিসগুলো মানে দৃষ্টিকটু মানলাম, কিন্তু তোমরা যেভাবে বলতেছো ওকে ওকে মানে একেবারে বিরাট কিছু একটা ঘরে ঘরে মা পাড়ায় পাড়ায় ওর থেকে বেশি অপরাধ মানুষ করছে, অনেক বেশি অপরাধ মানুষ করছে তার চেয়ে, সেগুলি তো তোমরা দেখো না। ওই চলচ্চিত্রের নায়িকা বলে তোমার তোমাদের চোখে পড়ে, আর তোমরা মিডিয়াতে বলছো বলে তো দর্শকরা বলতেছে, ওরা জানবে কি করে? ওরা জানে, ওরা জানবে কি করে তোমাদের মাধ্যম ছাড়া? এটা তো একটা চলচ্চিত্র, তো এই ঘটনাগুলি ঘটে না চলচ্চিত্রের বাইরে, তোমরা এগুলি জানায় দর্শকদেরকে, আমাদের চলচ্চিত্রের ভাবমূর্তিকে নষ্ট করছো। তুমি প্রথম আসাতে আমি বলছি আমি পরিমনির সম্বন্ধে কোনো ইন্টারভিউ দেবো না, কেন? আমি আমি ভালো বলে মন্দ বলে এগুলো দর্শকরা শুনবে, তোমরা এগুলি শোনাচ্ছ দর্শকদেরকে, চলচ্চিত্রকে ড্যাম করার জন্য তোমরা এই ঘটনাগুলো মানে নিয়ে আমাদের কাছে আসতেছ। চলচ্চিত্রের ভালোটা বলো না কেন? আমার কথা বলছো কোনো দিন যে দেলোয়ার জাহান ঝুন্টু কোনো দিন মদ খায় না, উনি 5 সপ্তাহ নজ পড়েন, কেন খুব বলো নাই? একটা মেয়ের সমাজে এত তোমার ইন্টারেস্টেড কেন? আমার সঙ্গে বলো না কেন, কেন বলো না? এটার উত্তর তোমরা দাও। আমার আমি যে কথাগুলি বলতেছি এটা যেন মিডিয়াতে যায়, ইয়েতে যায়, এই চ্যানেলগুলিতে চলে, আমি তোমাদের বিরুদ্ধে বলি নাই, এটা তোমরা বলো, মন্দটা তুলে ধরো, ভালো না বলো না কেন? শুধু মন্দ, এই জন্যই তো দর্শকরা আমাদেরকে মনে করে আমরা আমরা খারাপ। আমি তোমরা যখন আসছো আমি বসে আছি একটা নামাজের বিছানায়, কিন্তু এটা বলবো কোনো দিন? তোমার চোখে পড়ছে আমার সাথে একটা মেয়ে বসে থাকলে তোমার চোখে পড়তো? তোমরা খালি মন্দ জিনিসটা নিয়ে দৌড়াদৌড়ি করো, ভালো জিনিসের দৌড়াদৌড়ি করো, এই জন্যে এখানে দর্শকরা আমাদের শুধু খারাপই জানে, ভালোটা এই জন্য জানে না। এফডিসিতে যাও, প্রতিটা সমিতিতে আজানের পরে যে কোনো একটা সমিতির ভিতরে ঢুকো, দেখবে যে ওখানে নামাজ পড়তেছে ছেলেরা, ওখানে নামাজ পড়তেছে, কতগুলো নামাজের বিছানা আলাদা রাখা আছে, এগুলি ধরো না কেন? তাহলে তো আমাদের সমালোচনা মানুষ করে না,
এত না ওরা নামাজ পড়ে, এখন ওদের আর কোনো কাজ নাই বলে সিনেমা করে। সিনেমা করাটা মানে সামাজিকভাবে মানে ধর্মীয়ভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করে না, কারণ এই জন্য অ্যাপ্লাই করে না, একটি মেয়ে নাচবে, কোমর নাড়াবে, বডি নাড়াবে, এটা দৃষ্টিকটু। ইসলাম ধর্মে মানা আছে মেয়েদেরকে এইভাবে নাচানাচ্ছি এবং অন্য মেয়েকে স্পর্শ করেও মানা, এটি ছাড়া চলচ্চিত্র হবে না, এটা দর্শনীয়। এখন আমরা এটা ছাড়া কিছু জানি না, আমি নিজে আমি যখন মরবো আল্লাহ জানে, আমি জানি যে আমি কোনো পাপ করি নাই, আমাকে যদি ক্ষমা করে করবে, আর যদি আমি যে নয়টা করে থাকি আমার শাস্তি হবে। এখন আমার পরিবারের সবাইকে নিয়ে বাস করার জন্য এই কাজটা আমার করতে হবে, কারণ এটা ছাড়া আমি অন্য কোনো কাজ জানি না। তোমরা খারাপ, তোমরা ভালোটা বলো তাহলে মন্দটাও, মন্দের উত্তরটাও দেবো। তোমরা যদি ভালো বলতা তাহলে তুমি যে প্রথম প্রশ্ন করছো ওটার উত্তর দিতাম, আমি রাগ হইতাম না। আর কি বলো, ভালো ভালো কেউ কাউকে কেউ করতে পারে না, কাউকে কেউ করতে পারে না, ভালোটা নিজে। আমি জানি কোনটা খারাপ কোনটা ভালো, আল্লাহ বিবেক বুদ্ধি দুটি আমাকে দিচ্ছে, আমি জানি। যদি আমি এত লম্বা 60 হাত লম্বা একটা ড্রেন, ওটা আমি জাম করে গেলে জাম করে পার হতে পারবো না, জাম করতে গেলে পড়ে যাব, আমি জানি। তারপর যদি জাম করি তাহলে আমি ইচ্ছে করে পড়লাম, তা কোনটা পাপ কোনটা পুণ্য সেটা আমরা জানি তো। ওটা কেউ কাউকে শেখানো যায় না, ভালো বলে কাউকে করানো যায় না, ভালো যারা এমনি ভালো। আচ্ছা স্যার, একটি বিষয় যে আমরা তো অতীতে যদি একটু ফিরে যাই চলচ্চিত্রের, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, মৌসুমী, শাবনূর, এরাও তো চলচ্চিত্র করেছে, তাই না? এরাও তো চলচ্চিত্রের এক সময় নায়িকা এবং খুব চলচ্চিত্রের একটা প্রভাব, খুব পাওয়ারফুল একজন নায়িকা এরা। এদের জন্য হলে যেটা বললেন আপনি যে হলের গেটও ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমরা যেটা দেখছি যে বর্তমান সময়ে, আমার একটু আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে যে নায়িকা, কথিত নায়িকা যেমন শিরিন শীলা, মৃদু জান্নাত, এদের নামও তালিকা, আমি যদি এই দুইটাকে চিনি না, চিনেন না, এই যে তুমি দুইটার নাম বললা, তোমরাই চিনো ওদেরকে। আমি পরিচালক প্রযোজক, আমি আমরা ওদেরকে নিয়ে কাজ করি, আমি এদের নাম জানি না, হয়তো দেখলে চিনবো। এদেরকে নিয়ে তোমরা তাদেরকে চিনো, আমরা চিনি না, প্রয়োজন কিন্তু আমাদের, তোমাদের না, তোমরা চিনো। তোমরা মেয়েদের প্রতি এত ইন্টারেস্টেড বলতে, র‍্যাবের কালো তালিকাভুক্ত, হ্যাঁ তার কালো হতে পারে, পার্সোনাল ওরা ক্রাইম করে এই জন্য কালো তালিকায় আছে। পুলিশ জানে না বাংলাদেশে এমন কোনো কাজ না, পুলিশ যদি চায় 24 ঘন্টা সমস্ত ক্রাইম দূর করে দিতে পারে। কিন্তু প্রশ্ন স্যার অন্য জায়গায় ছিল যে তাহলে ওর ববিতা ম্যাডামরাও নায়িকা ছিল, এরাও নায়িকা, মানে কথিত নায়িকা আমরা বলতেছি, যেটা কথিত নায়িকা, দুইটা তিনটা সিনেমা করার পরে নায়িকা, একটা ছবি নায়িকা হইলো সে নায়িকা, নায়িকা। তাহলে ওদের সম্পর্কে আমরা একটা আঙ্গুল তুলতে পারি না, যেমন শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, শাবনূর আপা, তারপরে মৌসুমী আপার ব্যাপারে আমরা একটা আঙ্গুলও তুলতে পারি না বা প্রশ্নও করতে পারি না, কিন্তু এদের ব্যাপারে এত ইয়া কেন? এটা তোমরা বলতে পারবে, কারণ তোমরা এইগুলি নিয়ে ডিল করো, তোমরা ওদের খবর খবর নিয়ে দৌড়াদৌড়ি করো, আমরা ওদের খবর নিয়ে দৌড়াদৌড়ি করি না। আমরা ওদের খবর নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করলে চলচ্চিত্রটা যখন সিনেমা হলে মুক্তি পায়, দর্শকরা তার প্রতি কতটুকু আকৃষ্ট, কতটুকু খুশি, সেটা কতটুকু খুশি সেই জিনিসটা আমরা দেখি। যদি দেখি দর্শকরা ওকে পেয়ে খুব খুশি আনন্দিত, ওর ছবিটা দেখে খুব ভালো লাগছে, তখন আমরা ওকে নিয়ে কাজ করি। ওই কে খারাপ, কার সাথে যায়, কার সাথে বসে মদ খায়, কার গাড়িতে গিয়ে আড্ডা মারে, এটা তোমরা জানো, আমরা জানি না, আমাদের এত মানে দায় ঠেকা নাই, আমরা তো নিউজ করি না, যে জন্য এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তোমাদের প্রয়োজন, তোমরা জানো কে খারাপ কে ভালো। আমরা আমাদের সামনে মেকআপ নিয়ে এসে বসে আমরা দেখি একটা সুন্দরী নায়িকা বা একটি সুন্দর মা অভিনয় করবে, আমরা অভিনয়টা তাদেরকে বুঝাই দিই, এই এই ক্যারেক্টার এগুলো করে, এগুলি আমরা দেখি। আর তোমরা দেখো কোন দিকে খারাপটা করতেছে, কোন জায়গায় গিয়া কার সাথে কথা বলতেছে, হাসি কথা বলতেছে, যে কোনো একটা হাসির ব্যাপারে তোমরা এটাকে ধরে নয় দেখো প্রেম করতেছে, তাহলে কি তোমার, হ্যাঁ তোমাদের জন্যই তো আমাদের চলচ্চিত্রের তো বদনাম। তাহলে স্যার সব দোষ কি মিডিয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ, 99.9 দোষ তো ওদের আছে, ব্যক্তিগত দোষ, কিন্তু তোমরা এগুলিকে মানুষকে জানা। আচ্ছা আচ্ছা, মানুষরা জানে তোমাদের জন্য, জানার দায়িত্ব তো আমাদের না, না তোমরা, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে শো করা, তারা ভালো কাজ
করে এটা হইয়া এটা তো বলো না পরুমনি চারটা গরু কিনে কুরবানি ইয়েতে দিছে না এটা বাধ্য হয়ে কইছো এটা পরুমনি বইলা একটা ছেলে করলে করতাম না আলমগীর সাহেব কতগুলি ইয়া মানুষকে উপকার করে তোমরা জানো নায়ক আলমগীর প্রতি মাসে সে 1.5 লাখ টাকা এই চলচ্চিত্রের গরিবদেরকে দান করে কয়েকদিন আগে আমাদের একজন সহকারী পরিচালক সে পরিচালক হচ্ছে সেলিম ওই অসুস্থতাকে আমাদের সামনে 50,000 টাকা দিয়েছে নাও পরের দিন ছেলেটা মারা গেছে এরকম কাউকে 10,000 কাউকে 20,000 কাউকে 50,000 কাউকে 1 লাখ আমার ওয়াইফ যখন মারা গেছে তখন আলমগীর সাহেব আমার তো এরকম অভাব না আলমগীর সাহেব নিজের দায়িত্বে আমার বউ আমার বাসা আসলে আমার ওয়াইফ তাকে রান্না টান্না করে খাওয়াতো মারা গেছে পরে মানে পুরা FDCকে মানে গরু জবাই করে রান্না করে সবাইকে খাওয়াইছে তো কই তোমরা তো এটা বলো না পরিমণি কি মদের বারবান আছে এটা নিয়ে দরদরি করো কই আলমগীর সাহেবের কথাটা বলো না আমার ওয়াইফ মারা গেছে সেখানে সে FDCতে মানে মূলবিয়ানে ইয়া পড়ায় কোরআন খতম করায় সবাইকে খাওয়াইছে কই এটা তো বলো নাই দুঃখিত না তোমরা এটাতে তোমাদের লাভ নাই তোমাদের লাভ না তোমার মনে করো ওটাতে লাভ আমার তোমার মিডিয়া দেখবে মিডিয়ার মালিকের জন্য তোমাদের এত কষ্ট এত দায়িত্ব ওদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব নাই শুধু বদনামটা করার জন্য আচ্ছা স্যার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আমার যে নজরুল ইসলাম রাজ যিনি দাবি করছেন যে তিনি একজন পরিচালক এবং প্রযোজক আমি তার নজরুল ইসলাম খান বলতে আমাদের একজন পরিচালক আছে তার নাম জানি কিন্তু ওর নামটা আমি জানি না তো সে প্রযোজক এটা শুনছি শুনেছি নজরুল ইসলাম যখন এই কথাগুলো উঠেছে তখন আমার ছেলেও একজন পরিচালক সে আমাকে বলছে আমি কিছু এটা কেড়ে কয়ে তো একজন প্রযোজক সে বোধহয় পরিচালনা করছে করে নাই কিন্তু পরিচালনা করবে আর একজন প্রযোজক আমি জানতাম না এই তো সবাইকে সবার সম্বন্ধে জানতে হবে একজন প্রযোজক সমিতির মেবি সদস্য তো যেহেতু তিনি একজন এরকম ক্রাইমের সাথে সংযুক্ত না ক্রাইম প্রমাণ না হলে আমি বলবো কেন পুলিশটাকে ধরে নিয়ে গেছে এটা আগে আলোচনা হবে কোর্টে যাবে কোর্টে জজ বসে থাকবে সে সিদ্ধান্ত নেবে সে ক্রিমিনাল কিনা সে যখন সিদ্ধান্ত নিয়ে কিছু একটা শাস্তি দেবে তখন আমরা ধরে নেবো যে কোর্টের থেকে যখন এটা হয়েছে তাহলে সে ক্রিমিনাল এখন আমরা তো এটা বলতে পারবো এটা তো একটা লং প্রসেসিং যে বিচার হ্যাঁ হোক এটা তো সিস্টেম সমগ্র পৃথিবীতে যদি ক্রাইম করেছে এমন প্রমাণিত হয় তাহলে আপনাদের চলচ্চিত্র যে প্রযোজক সমিতি আছে কিছু সেখান থেকে আপনাদের আমাদের কিছু হবে না প্রমাণিত হলে সে তার ব্যক্তিগতভাবে সে ক্রাইম যদি করে থাকে তার শাস্তি হয়ে গেছে তাতে আমাদের কি আমাদের বদনাম হবে কেন আমরা কি বলে দিছি চলচ্চিত্র তুমি এটা করো আমরা তোমাদের পেছনে আছি আমরা তো বলি নাই পরিমণি কম ওদের বোতলগুলো সিরিয়াল তার ঘরে রাখার জন্য আমরা বলি নাই তারপরে ওই ছেলেটাও আমরা বলি না তুমি এগুলি করো ওটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারগুলো আমাদের চলচ্চিত্রের সঙ্গে জড়াও কেন চলচ্চিত্র লোক বলে যাও রাজনীতি অঙ্গনে গিয়া দেখো তারাও এমন কিছু করে কিনা মানে এমন কোনো মদের বোতল তাদের বাসা আছে কিনা বা অন্যান্য কোনো কর্মে তারা আছে কিনা ওটি দেখো ওটি বলতে তো